রাজধানীর ডুগলি ব্লকে উৎসবের আমেজে শাসক দল বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে তাল মিলিয়ে মিছিলের মধ্য দিয়ে পশ্চিম জেলার ডুগলি ব্লকে মনোনয়নপত্র জমা দিল শাসক দল বিজেপি। সকাল 11টা থেকে শুরু হয় মনোনয়নপত্রের কর্মসূচি। ব্লকের অন্তর্গত 18 সূর্যমণিনগর বিধানসভার বিভিন্ন এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রায় 148টি আসনে এদের মনোনয়ন জমা দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক রামপ্রসাদ পাল। তাছাড়াও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সব কটি আসনেও তাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করে। এদিন শাসক দলের মনোনয়নপত্র দাখিলে ডুগলি ব্লকে ছিল একেবারে উৎসব মুখর পরিবেশ। আমাদের ভারতীয় জনতা পার্টির দলের কার্যকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে যে আজকে যেন আমাদের সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে। তো সেই কার্যক্রমের মূলে আজকে আমাদের যে সূর্যমণিনগর 148টা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে আজকে আমি তাদেরকে নিয়ে ডুগলি ব্লকে এসেছি। প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সমস্ত প্রার্থীরা আমার সাথে এসছে, পাশাপাশি আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা সর্বস্তরের এবং এলাকার অনেক সাপোর্টাররা আমাদের প্রার্থীদের সাথে এসছে। তো আমরা আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ ভোট আমাদের সূর্যমণিনগর পেয়েছে এবং সর্বোচ্চ ভোট কাস্টিংও হয়েছে আমাদের এলাকাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে। যেহেতু এটা হয়েছে এবং নির্বাচনও হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, কোনো প্রকার বিরোধীকে শাসককে সেই রকম কোনো প্রকার চিহ্নিত ছিল না আমার এলাকাতে, সবাই ভোট দিয়েছে উৎসবের মেজাজে এবং আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি ত্রিপুরা রাজ্যে।